তিনি কিন্তু আমাদের মানে এইভাবে আশ্বস্ত করেছিলেন যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমরা কিন্তু এখনও তার দিকেই তাকিয়ে আছি, তার মানবিক মুখের দিকেই তাকিয়ে আছি। মাননীয় অভিষেক ব্যানার্জিকে অনুরোধ করব যে আমরা কিন্তু গান্ধীমূর্তির পাদদেশে এখনও প্রায় 950 দিন হতে চললো আমরা কিন্তু ওখানে বসেই আছি আপনার মুখের দিকে তাকিয়ে। আপনি কিন্তু আমাদের আশ্বস্ত করেছিলেন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা কৌস্তভ চ্যাটার্জি। কৌস্তভ, স্বাগত রিপাবলিক বাংলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ, জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার মেজাজ হারালেন রিপাবলিক বাংলার প্রশ্নে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনি মিটিং করেছিলেন চাকরি প্রার্থীদের সঙ্গে, কোথায় চাকরি, বাংলায় চাকরি কোথায়। তার উত্তরে অবান্তর উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছেন রিপাবলিক বাংলা তো হয়েছে বাংলায়, রিপাবলিক বাংলা তো অন্য জায়গায় হয়নি, অন্য রাজ্যে হয়নি, বাংলার ছেলেমেয়েরা চাকরি পেয়েছে। একই সঙ্গে বেরিয়ে এসে ইডির দপ্তর থেকে ইডিকেও চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৌস্তব, আমি বলবো মীনাক্ষী, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এটা বলতে চাইলেন যে রিপাবলিক বাংলা এসএসসির মাধ্যমে চাকরি নিয়েছে? মানে সরকারি নাকি রিপাবলিক বাংলা কি সরকারি চ্যানেল, মানে কি জানেন উনি? আমি তো বুঝতে পারছি না মেজাজ কেন হারিয়ে ফেলছেন, টাকা চুরি করেছেন, সেটাই বোঝা যাচ্ছে না কৌস্তব। কোথায় এই দুর্নীতি, কোথায় সরকারি চাকরি, কোথায় বেসরকারি চাকরি? ভালো তো একটা সাংবাদিক, উদীয়মান সাংবাদিক সোজা কথা সোজা ভাবে চোখে চোখ রেখে বলতে পারে সন্তু পান কি প্রশ্ন করেছে। প্রশ্ন করেছে আপনি তো বসলেন, আপনি তো নিয়ে বলে আপনি নিয়ে বসলেন কেন? উনি বললেন, উনি তখন বললেন সন্তু পানের উত্তরে, আমি দেখলাম তো যে সন্তু পানের উত্তরে উনি বললেন যে আমি কি কথা বলেছি, আপনি কি করে জানলেন? আরে মহা মুশকিল, আপনি নিয়ে বসলেন কেন? আপনি কে? আপনি গিয়ে মহকুমা ঘোষণা করলেন কেন? আপনি কে? কলকাতা পুলিশের কাজ আমার তো বেহালার ছিটকে চোরেরা এবার বলবে, পকেটমারেরা বলবে যে আমায় কেন রিপাবলিকে দেখায় না, আমায় কেন এবিপি আনন্দে দেখায় না, বলবে তো মানুষ, মানুষটা কেন বলবে যে আমাকে গোটা রাজ্যের চোরেরা বলবে যে আমায় কেন মিডিয়ায় দেখায় না? তো এরা চোর, এ তো পাচারকারী, কি বলছেন? ভাবা যায় নাকি তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে নিজে উনি ওনার পিসির পিসিমার পাশের চেয়ারে বসবেন বলে বাকিদের ফাঁসিয়েছেন, আর বাকিরাও লেজুর বৃত্তি করছে। গতকাল দেখলাম ববি হাকিম বলছে বাঘের মতো অভিষেক ঢুকেছে, লজ্জা করে না ববি হাকিমের? লজ্জা নেই একটা মেয়র, তার লজ্জা নেই, নির্লজ্জ। আরে শুভেন্দুকে ধরুক, কোনো অসুবিধা নেই, শুভেন্দু তো চুরি করেছে সবাই জানে, আমরা জানি তো শুভেন্দু তো নড়দায় টাকা নিয়েছে। কিন্তু কথা হচ্ছে ম্যাথিউ স্যামুয়েল কার কাছ থেকে টাকাটা পেয়েছিল? কেডি সিং। কেডি সিং কে? কেডি সিং মমতার নমিনেটেড, মমতার ইলেক্টেড না, মমতার নমিনেটেড রাজ্যসভার এমপি, তেহেলকা ইন্ডিয়ার সিইও। তাহলে কেডি সিং এই টাকাটা দিয়েছিল কাকে? কেডি সিং এর এত বড় ক্ষমতা আছে নাকি যে কেডি সিং ফাঁসাবে তৃণমূলের এতগুলো নেতাকে? কেডি সিং এর সাথে অভিষেক ব্যানার্জির যোগ সাযোগে তৃণমূলের নেতাদের ফাঁসানোর চেষ্টা হয়েছিল। এই তো তৃণমূল কংগ্রেস, এ তো গ্যাং অফ ক্রিমিনাল, গ্যাং অফ কর্পোরেট ক্রিমিনাল, এ তো ভাবা যায় না। এ তো আপনি ভাবতে পারছেন ঘটনাটা কোন জায়গায়? একটা শাসক দল যে সরকার চালাচ্ছে সেই দলের নেতা মন্ত্রীরা নিজেদের ফাঁসাবার জন্য বেআইনি টাকা, চা বাগানের বেআইনি টাকা, কাটমানির বেআইনি টাকা, কেডি সিং কে? কেডি সিং মাফিয়া, সেই মাফিয়াকে ব্যবহার করা হয়েছে অভিষেক ব্যানার্জি যাতে 2 নম্বর পোস্টে আসতে পারে। এবার আমি একটা কথা বলি খুব গুরুত্বপূর্ণ, আসলে এইগুলো নারদ চারদ কোনো এজেন্ডা না, এজেন্ডা হচ্ছে পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম, দুধের দাম, বিদ্যুতের দাম, যা রাজ্যের সরকার এবং দিল্লির সরকার বাড়িয়ে চলেছে। তার সাথে মীনাক্ষী এজেন্ডা হচ্ছে যে ছেলেগুলো এখনো রাস্তায় বসে আছে। সিপিএম অভিযোগ করেনি, বিজেপি অভিযোগ করেনি, কলকাতা পুলিশ অভিযোগ করেনি, অভিযোগ করেছে বাচ্চা ছেলেমেয়েরা। কাকে অভিযোগ করেছে? মমতাকে অভিযোগ করেছে। কাকে অভিযোগ করেছে? পার্থকে অভিযোগ করেছে। কাকে অভিযোগ করেছে? মানিককে অভিযোগ করেছে। কি অভিযোগ করেছে? যে আমরা পরীক্ষা দিয়েছি, আমরা মেধাবী ছেলে, আমরা চাকরি চাই, আমাদের চাকরির বদলে হচ্ছে অন্য লোকের হচ্ছে চাকরি হয়েছে তৃণমূলের নেতাদের টাকা দিয়ে, তার ভিত্তিতে সিবিআই ইডি কোর্ট মনিটর তদন্ত করছে। মীনাক্ষী, আমি জানতে চাই যে ইডি অফিসারদের মোবাইল নেই, ইন্টারনেট নেই, ইডি অফিসাররা লিপস অ্যান্ড বাউন্সের অফিসে গিয়ে তার মেয়ের হোস্টেলের ফর্ম নামাচ্ছেন? এ তো গোয়াটা, এ তো সেটিং, এ তো অমিত শাহ শিখিয়ে দিচ্ছেন কিভাবে অভিষেককে বাঁচাতে হবে। ইডি অফিসাররা গিয়ে বলছেন না ওকে বেশি ধরবো না, ওকে বেশি ধরবো না, অভিষেককে হিরো করে দেওয়া হচ্ছে 13 তারিখ ডেকে, 13 তারিখ অভিষেকের মতো একজন পাচারকারীকে ডেকে তাকে হিরো করে দেওয়া হচ্ছে, হিরো সাজানো হচ্ছে। মমতা এমনিতেই ওর নাম দিয়েছে ওই ইন্ডিয়ার, এতে মমতা ওর নাম দিয়েছে যাতে ও হচ্ছে সবাই হিরো, হিরো সাজানো হচ্ছে, হিরো সাজানো হচ্ছে, কারা কারা হিরো সাজাচ্ছে? আইএনডিআইএ জোটও তো হিরো সাজাচ্ছে, চেয়ার রেখে দিচ্ছে ফাঁকা। তারপরে কেসি বেনুগোপাল বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসতে পারছেন না, তাকে ইডি তলব করেছে, রাজনৈতিক প্রতিহিংসা। আইএনডিআইএ জোটও তো হিরো সাজাচ্ছে কৌস্তব সেবেলা। আমি আমি তো বললাম আইএনডিআইএ জোটে তো মমতা ব্যানার্জি ওর নাম দিয়েছে, ওখানে যদি ববি হাকিমের নাম দিত তাহলে ববি হাকিম থাকতো।
প্রশ্নটা এটা না, প্রশ্নটা হচ্ছে সবাই জানি আমরা চোর ভাইপোর নাম ওখানে দিয়েছে, ফেভারিট রাহুল গান্ধী হঠাৎ ফেভারিট হয়ে গেছে ফেভারিট চোর ভাইপোকে বাঁচাবার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে মীনাক্ষী, তোমার যদি কোনো একটা মিডিয়া সংক্রান্ত বিষয় ডাউনলোড করতে হয় তুমি রিপাবলিক বাংলার চ্যানেলে করবে, তোমার অফিসে করবে, তোমার বাড়িতে করবে, নাকি তুমি তুমি যদি কেন্দ্রীয় এজেন্সি হও তুমি লিপসেন বাউন্সের অফিসে করবে? এটা হতে পারে নাকি কোনোদিন? ইডি অফিসার তার মেয়ের হোস্টেলের ফর্ম ওখানে ডাউনলোড করছে। এরপর তো অভিষেক ব্যানার্জি যদি অ্যারেস্ট হয় তারপর তো অভিষেক ব্যানার্জির উকিল এই সুযোগে বলবে যে এটা যদি ডাউনলোড করে থাকে তাহলে অন্য কিছুও ডাউনলোড করেছে। এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে অমিত শাহ নরেন্দ্র মোদীদের নেতৃত্বে ইডি অফিসারদের দিয়ে অভিষেককে বাঁচাবার চেষ্টা হচ্ছে। এর থেকে তো পরিষ্কার কিছু হতে পারে না। তুমি তুমি বলো না মীনাক্ষী, এটা সম্ভব কোনোদিন যে লিপসান বাউন্সের মতো একটা ফেরেববাজের অফিসে গিয়ে ইডির অফিসার 6 ঘন্টা কাজ করতে করতে তার মেয়ের হোস্টেলের ফর্ম, এখন ইন্টারনেট নেই, মোবাইল নেই, ইডি অফিস নেই, তার নিজের বাড়ি নেই, এটা হতে পারে নাকি কোনোদিন? এ পরিষ্কার অভিষেক ব্যানার্জিকে বাঁচাবার চেষ্টা করছে বিজেপি, অমিত শাহ, ইডি এবং সিবিআই। ধন্যবাদ কৌস্তব কথা বলার জন্য। কৌস্তব চ্যাটার্জি সিপিএম নেতা ছিলেন আমার সঙ্গে এই মুহূর্তে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার পর বেরিয়ে এসে তার মুখে বারবার রিপাবলিক বাংলার নাম এবং একই সঙ্গে তার মুখে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি, তিনি বলছেন নারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীর গ্রেফতারের দাবি করছেন। রিপাবলিক বাংলা যে প্রশ্ন করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলার চাকরি প্রার্থীদের নিয়ে, যে বাংলার চাকরি প্রার্থীরা তারা কেন রাস্তায় বসে রয়েছে এখনও পর্যন্ত, আপনি তো মিটিং করলেন, আপনি তো প্রতিশ্রুতি দিলেন, কিন্তু তারপরে যখন তদন্তে আপনাকে ডাকা হচ্ছে তখন আপনি হাইকোর্টে রক্ষা কবচের আবেদন করছেন, আপনি বাংলার যারা চাকরি প্রার্থীরা রয়েছে তারা দিনের পর দিন রাস্তায় বসে রয়েছে সেটা দেখছেন না, আর তার পরিপ্রেক্ষিতে তার উত্তর আপনাদের শোনালাম। এর পরিপ্রেক্ষিতে চাকরি প্রার্থীরা তারা কি বলছেন? অভিষেক সেন তিনি ঠিক কি বলেছেন চাকরি প্রার্থী? অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্যের পরিপ্রেক্ষিতে শোনাবো আপনাদের। মাননীয় অভিষেক ব্যানার্জি আজকে যে প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদের চ্যানেলে আমরা দেখলাম। হ্যাঁ, আমরা ঠিক যে গত বছর আমরা ওনার সাথে বৈঠক করেছিলাম, গত বছর 29 আগস্টে রাজ্যের শাসক দলের সুপ্রিমো তিনি যখন আমাদের সাথে বৈঠকে বসলেন, আমরা তখন কিন্তু খুবই মানে আশাবাদী ছিলাম যে আমাদের চাকরিটা হয়তো এবার হবে, তো সেই অনুযায়ী আমরা মিটিং করতে গিয়েছিলাম এবং তিনি কিন্তু আমাদের মানে এইভাবে আশ্বস্ত করেছিলেন যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমরা কিন্তু এখনও তার দিকেই তাকিয়ে আছি, তার মানবিক মুখের দিকেই তাকিয়ে আছি। মাননীয় অভিষেক ব্যানার্জিকে অনুরোধ করব যে আমরা কিন্তু গান্ধী মূর্তির পাদদেশে এখনও প্রায় 950 দিন হতে চললো আমরা কিন্তু ওখানে বসেই আছি আপনার মুখের দিকে তাকিয়ে। আপনি আমাদের আপনি কিন্তু আমাদের আশ্বস্ত করেছিলেন যে আপনি যথাযোগ্য জায়গায় বার্তা পৌঁছে দেবেন আমাদের নিয়োগের বিষয়ে, কিন্তু আমরা কিন্তু নিয়োগটা পাইনি।